জয়পুরহাটে হঠাৎ করে বেড়েছে ডায়রিয়ায় আক্রান্ত রোগীর সংখ্যা। প্রতিদিন 50 থেকে 60 জন ডায়রিয়ায় আক্রান্ত হয়ে জয়পুরহাট জেনারেল হাসপাতালে ভর্তি হচ্ছেন। জায়গার অভাবে মেঝে এবং বারান্দায় রেখে রোগীদের চিকিৎসা দিচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষ। জয়পুরহাট থেকে জাহাঙ্গীর আলম খানের পাঠানো তথ্যচিত্রের ডেস্ক রিপোর্ট। জয়পুরহাট জেনারেল হাসপাতালে ডায়রিয়া ওয়ার্ডের ধারণ ক্ষমতার চেয়ে অনেক গুণ বেশি রোগীর সংখ্যা। বেডে জায়গা না পেয়ে অনেকে মেঝে, সিঁড়ির নিচে ও বারান্দায় চিকিৎসা নিচ্ছেন। গত 5 দিনে এখানে শিশু, বৃদ্ধ সহ বিভিন্ন বয়সী 300+ রোগী চিকিৎসা নিয়েছেন। বাড়তি রোগীর চাপে হিমশিম খেতে হচ্ছে নার্স ও চিকিৎসকদের। এতে চরম দুর্ভোগে পড়েছেন রোগী ও স্বজনরা। সাফ সিগনা করেনি, আবার মনে করতে হলো নোংরা পানিগুলা পাইপগুলা হাতে ফেলে ফুলে গেছে, ওই ভিতর দিয়ে প্যান টানি গেছে নাকি, ওই জন্য তো পুরসভার লোকেরাই তো মনে করে খাচ্ছে পানিগুলা। আমরা আসলে বাচ্চার ডায়রিয়ার জন্য হাসপাতালে আসছি, বাচ্চার চিকিৎসা এখানে করাচ্ছি, মোটামুটি চিকিৎসার মান ভালো। হঠাৎ জয়পুরহাটে ডায়রিয়া রোগের প্রাদুর্ভাবের নেপথ্যের কারণ জানালেন হাসপাতালের তত্ত্বাবধায়ক। হঠাৎ করে গত 5 দিন থেকে আমাদের এখানে ডায়রিয়া প্রকোপটা বৃদ্ধি পেয়েছে। এটা আসলে হয়তো শুষ্ক মৌসুমের জন্য হতে পারে, অথবা বাহিরে খোলা বাজারে ইফতার খাওয়ার জন্য হতে পারে। আবার রাস্তায় আমাদের কাজ চলছে, সেখান থেকে পৌরসভার পানির লাইনে লিকিং কারণেও হতে পারে। তো কী কারণে হতে পারে এটা আমরা আইডিসিআরকে স্বাস্থ্য অধিদপ্তরে জানাইছি, ওনারা মেডিকেল টিম পাঠাচ্ছেন, ওনারা এটা খুঁজে বের করবেন। আর আমরা হাসপাতালে যথেষ্ট আমাদের সরকারি সাপ্লাই আছে, স্যালাইন এবং মুখে খাওয়ার স্যালাইন এবং ইঞ্জেকশন সব কিছু সাপ্লাই আছে। আমরা যথেষ্ট ভালোভাবে সেবা দিয়ে যাচ্ছি, আশা করি ইনশাআল্লাহ সমস্যা হচ্ছে না। ডায়রিয়া এড়াতে সচেতনতার বিকল্প নেই। বিশুদ্ধ পানি পান সহ অস্বাস্থ্যকর খাবার পরিহারের পরামর্শ স্বাস্থ্য ও চিকিৎসা সংশ্লিষ্টদের। গ্লোবাল টেলিভিশন, নিউজ ডেস্ক।